হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাজমুন রিনো। সো শুরু করছি আজকের ভিডিও। সো চলুন দেখে আসি ক্যাসিনো টিজার, এবং এটি আজকে রিলিজ হয়েছে জাজ মাল্টিমিডিয়া এই ইউটিউব চ্যানেলে। সো চলুন দেখে আসি। এবং এই ক্যাসিনো মুভির ডিরেক্টর হচ্ছেন সাইকাত নাসির, এবং এখানে অভিনয় করেছেন বুবলি, তাসকিন, তারপর হচ্ছে নীরব হোসাইন, এবং সাথে আরও অনেকে আছেন। সো চলুন দেরি না করে এখনই দেখে আসি ক্যাসিনো টিজার। সো দিস লেটস প্লে। জয় আর পরাজয়ের মাঝের সময়টাই লাক। আজ সকালে কাঞ্জন ব্রিজের পাশের একটি লেক থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। Who is he? I am Prince. Arrested bastard! তুই যদি কর্পোরেট মাফিয়া হস, আর আমি সরকারি বুলডোজার, এর নিচে রূপা সাধু ঘুরে ছাই হয়ে যাবে। হ্যালো প্রিন্স। হ্যালো প্রিন্স, প্রিন্স এখানে কে? টিজারটা একদিকে খুবই সুন্দর হয়েছে টিজারটা, বাট টিজার দেখে তো একটা মুভির পুরো স্টোরি আমরা বলতে পারি না। সো ফার্স্টে স্টার্টিংটা জোস ছিল, ফার্স্টে বুবলিকে দিয়ে শুরু হয়েছে। বুবলির লুকসটা অসম, রেড কালারের ড্রেসে ছিল এবং খুবই কিউট লাগতেছে, খুবই হট লাগতেছে। এবং এখানে নীরব হোসেন কোনটা, প্রিন্স যাকে বলছিল যে ক্যাটস আই টাইপের সে, আর তাসকিনকে হোয়াইট কালারের যে শার্ট পরেছিল, যে বলতেছিল যে আমি গভর্নমেন্টের কি জানি বলতেছিল। সো এখানে আসলে ব্যাপারটা হচ্ছে, এখানে নীরব হোসেনকে আমি আসলে চিনি না, বিকজ তাসকিন নীরব হোসেন এই অ্যাক্টর আমার কাছে পুরোই নতুন। আমি বুবলিকে জাস্ট চিনি, তো বুবলিকে মোটামুটি আমার ভালো লাগে, কারণ শাকিব খানের মাধ্যমে আমি বুবলিকে চিনি। সো আমি চিন্তা করলাম যে ওকে ফাইন, দেখি কেসিনের টিজারটা কেমন। সো ওভারঅল টিজারের প্রেজেন্টেশনটা খুবই জোস হয়েছে, মাইন্ড ব্লোয়িং টিজার। এরকম টিজার আসলে বাংলা মুভিতে খুব কম দেখা যায়। ইদানিং এত ভালো ভালো মুভির টিজার আসতেছে, মানে এত ভালো ভালো মুভি হচ্ছে, এটা আসলে বলার ভাষা রাখে না, এটা আপনারাও জানেন। তবে টিজার দেখেই তো পুরো কাহিনী বলা যাবে না যে মুভিটা আসলে হিট হবে না কি না, এবং মুভির কাহিনী কেমন। এমন হয় অনেক সময় টিজারে ভালো কিছু দেখায় না, বাট মুভি সিনেমা হলে যাওয়ার পর বোঝা যায় যে আসলে কাহিনীটা কি, একটু মশলা রেখে দেয়। তো দেখার বাকি। আর এই মুভি টিজারটা এর আগে আসলে ক্যাসিনোর একটা পোস্টার দেখছিলাম আমি, জাস্ট বুবলিকে, হ্যাঁ দুইটা পোস্টার দেখছিলাম, খারাপ ছিল না, ভালোই চলে। বাট বুবলিকে নিয়ে যে পোস্টারটা ছিল সেটা তেমন একটা ভালো লাগেনি। আর এখানে টিজারটা দেখার পর টিজারের বিজিএম, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব জোস হয়েছে, এবং এখানে দেখে আমার মনে হচ্ছিল যে ওই যে ক্যাসিনো হয় না, বাজি ধরে বিভিন্ন, এই ক্যাসিনো রিলেটেড, মানে হচ্ছে মাফিয়া ডনদের যেসব কাহিনী হয় কি, তো ওই রিলেটেড কাহিনী। এটা এটা বলা যায় একটা কমার্শিয়াল মুভি, এবং এরকম টাইপের মুভি এর আগে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়েছে কিনা আমি জানি না। সো এখানে নীরব হোসাইনটাকে এবং তাসকিন সেটা আমি কে আইডেন্টিফাই করতে পারতেছি না, বাট এখানে মনে হচ্ছিল একজনকে বেঁধে নিয়ে আসছে, তারপর আরেকজন হোয়াইট কালারের যে শার্ট পরা ছিল সে মনে হয় ডিটেকটিভ টাইপের, সে হয়তো তাদেরকে ক্যাসিনোর যারা ক্যাসিনো খেলে খেলে যারা জুয়ার, মানে মোট কথা একজন একজন জুয়ারিদের কাহিনী আসলে এখানে নিয়ে আসছে। সো এখানের সাথে কারা রিলেটেড, এবং তাদেরকে আইনের আওতা আনার জন্য, তাদেরকে ধরার জন্য যে ধরনের ফাঁদ পাততে হবে, সেরকম সেই ক্যারেক্টার হতে পারে নীরব হচ্ছেন, যিনি হোয়াইট কালারের ড্রেস পরেছেন। আই থিঙ্ক তাসকিনটাকে, তাসকিনটা কি ও যে ক্যাশসাইয়ের মতো সে কিনা। আচ্ছা যাই হোক, থামনিলের ওই থামনিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বুবলি, মাঝখানে এই পাশে হচ্ছে আই থিঙ্ক নীরব, এই পাশে হচ্ছে তাসকিন মনে হয়। সো যাই হোক, নায়ক যেটাই হোক না কেন, বাট মোটামুটি টিজার ভালো হয়েছে, বাট বাকিটা আসলে ট্রেলার আসলে বোঝা যাবে কিরকম। আর এখানের ওই যে বললাম একটা কমার্শিয়াল মুভি, এবং বুবলি এখানে বেস্ট অভিনয় করবে, কারণ হচ্ছে আমার মনে হয়েছিল এখানে বুবলির একটা পার্ট দেখানো হয়েছিল যে সে কাকু শ্যুট করতেছে, দেন হচ্ছে এরকম চোখ টিপ মারতেছিল, ওই এক্সপ্রেশনটা ভালো লাগছে, এবং অনেক ইম্প্রুভ হয়েছে আসলে বুবলির আগের অভিনয়। এখন রিসেন্টলি যে মুভিগুলো করতেছে সে ভালো পারফর্ম, মানে পারফরমেন্স ভালো করতেছে। নীরব হোসেন তাসকিনের আমি আমি বলেই দিলাম যে ওনারা দুজন আমার কাছে খুবই নতুন, সো আমি ওনাদের সম্পর্কে এখন কিছু বলতে পারবো না, বাট এখানে যেরকম ক্যারেক্টার এখানে দেখানো হচ্ছিল
একজন মাফিয়া ডন সে ক্যাসিনো খেলতে মানে জুয়া খেলছে জুয়ারি হিসেবে এবং তাকে ধরতেছে আরেকজন আরেকটা নায়ক সো এখানে দুটো অ্যাক্টর এবং মানে দুটো নায়ক এবং একজন নায়িকা সো নায়িকা হতে পারে একজন নায়কের সাথে রিলেটেড সো নায়িকাও এখানে একটু ডন অ্যান্ড মাফিয়া টাইপের একটা গ্যাট আপে সে থাকবে সো বাকিটা পরে দেখা যাবে আসলে কি সো ওভারঅল মোটামুটি টিজারটা খারাপ না ভালোই এবং টিজারের দিক থেকে টিজারটা একদম 100% একদম সুন্দর হয়েছে আর বাকিটা ট্রেলার দেখলে বলা যাবে আর এখানে কোনো মিউজিক ছিল মানে মিউজিক বলতে এখানে কোনো গানের কোনো কিছুই ছিল না দেয়নি বাট বিজিএমটা ভালো হয়েছে এবং এখানে টিজারের এডিটিংটা ভালো হয়েছে কালার গ্রেডিং খারাপ না ভালোই কিছুটা মানে আসলে অনেক ইম্প্রুভ হচ্ছে এটাই আর কিছু বলার নেই কোনো টিজার নিয়ে সো এই ছিল রিয়াকশন ভিডিও ভিডিওকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই কেসিনো টিজারের অরিজিনাল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সো এখনই গিয়ে আপনারা অরিজিনাল টিজারটাকে বেশি দেখবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই যখন মুভিটা রিলিজ হবে তখন অবশ্যই যাবেন সিনেমা হলে আর এই মুভিটা কখন রিলিজ হবে এখন পর্যন্ত টিজারের মধ্যে কি দিয়ে দিয়েছে ডেট দেওয়া হয়েছে না এখানে কামিং সুন লিখেছে সো এখন পর্যন্ত ডেট হয়নি যে এটা কেসিনো মুভিটা কখন আসবে সো দেখার বাকি পরে কখন আসে সো এই ছিল ভিডিও আজকে আমি তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাই বাই টেক কেয়ার